দানার জেরে বাস্তবিক দিশাহারা হাওড়ার বাগনান দুই ব্লকের ওরফুলি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতের বাকুরদহ, বুলগেরিয়া, ওরফুলি সহ কয়েকটি গ্রামকে ফুলের গ্রাম বলা হয়। কয়েক হাজার মানুষের রুটি রুজির মূল উৎস হল ফুল চাষ। কিন্তু দানা নামক ঘূর্ণিঝড়ের ফলে যে বৃষ্টি হয়েছে তাতে প্রায় 100 বিঘে ফুলের ক্ষেত জলে নষ্ট হয়ে গিয়েছে। বিশেষত দোপাটি ফুলের চাষের সময় এই এলাকার মানুষের মুখে হাসি ফোটায়। পাশাপাশি কালী পুজোর মরশুমে জবা ফুলের চাহিদাও থাকে তুঙ্গে। কিন্তু তুমুল বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গিয়ে গোড়ায় পচন দেখা দিয়েছে। অনেকে বাজার থেকে ঋণ নিয়ে বছর দোপাটি চাষ করেছিল, কিন্তু তা নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত ফুল চাষিদের। বাগনান এলাকা আমরা বাসিন্দার, আমরা হচ্ছে ফুল চাষের মধ্যে আমাদের নির্ভর। ফুল চাষ বা গোলাপ চাষ বা জায়বেড়া চাষের মধ্যে নির্ভর আমাদের। আগের যে বৃষ্টিটা হয়েছিল ভারী বৃষ্টি, তার জন্য সব ক্ষতিগ্রস্ত হয়েই তো গেছে, সব গাছপালা মরে গেছে। আবার এবারে যে বৃষ্টিটা হয়েছে ভারী বৃষ্টির জন্যে গোলাপ বা জায়বেড়া ডোপাটি সবই মোটামুটি জলের তলায় বা গাছপালা মরেও গেছে এবং ফুলপাত কিছু আর হয় নাই। দেখতেই পাচ্ছ সব ঝিমি গেছে, সব গাছপালা সব শুকনো হয়ে গেছে সব, ঠিক আছে। এখন আমাদের একটা বিমার জন্য আমরা একটা আবেদন করছি, একটা বিমা আমাদের চাই।